সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। দাদু ভাই আমার, মা ফাতেমা কেন বলি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা জরুরি না, তবে কেউ যদি বলে এটা অপরাধ না। কেন অপরাধ না? উনি তো আমাদের মা লাগে না, তাহলে মা বলবো কেন? হযরতে ফাতেমা তো আমাদের মা লাগে না, ওনাকে মা বলবো কেন? এই প্রশ্ন যদি আসে যুবক ভাইরা এই পয়েন্টটা নোট করে নাও। দুইটা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ একখানা হাদিস পেয়েছি, একটা কিতাব হলো তারিখ ইবনে আসাকির। দাদু ভাই আমার, তারিখ ইবনে আসাকিরের মধ্যে তারিখে মদিনা দামেস্ক এই যে কিতাবটা, এখানের মধ্যে পরিষ্কার হাদিস উল্লেখ রয়েছে। এবং নাইলুল আওতার এর মধ্যে কাজী শাওকানি তিনি উল্লেখ করেছেন, আমার নবীজি, আমার দয়াল নবীজির একজন দাসী ছিল, দাসী ওনার নাম হলো উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মা আমেনার দাসী ছিলেন, পরবর্তীতে নবীজির দাসী হয়েছেন। খেয়াল করে শুনবেন, উম্মে আয়মানের নাম শুনেননি আপনারা? নবীজির প্রস্রাব মুবারক যিনি পানির পিপাসায় পান করেছিলেন, তাবারানির মুজামুল কবির সহ অনেকগুলি কিতাব উল্লেখ, নির্ভরযোগ্য সনদ উল্লেখ, মাদারুজুন নবুয়তে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, একদিন রাতের বেলায় উম্মে আয়মান পানির পিপাসায় ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পরে সারা ঘর তালাশ করলেন পানি কোথায় আছে, কোথাও পানি খুঁজে পেলেন না। এক পর্যায়ে নবীজির খাট মুবারকের নিচে ছোট্ট একটা পাত্রের মধ্যে দেখলেন কিছুটা পানির মতো দেখা যায়, তখন এটি উনি পান করলেন। সকাল বেলায় আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে আয়মান গো, আমি রসুলের খাটের নিচে একটা পাত্র আছে, এটার মধ্যে আমি রসুলের প্রস্রাব মুবারক আছে, এটা একটু দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা রাতের বেলায় পানির পিপাসায় পান করে ফেলেছি, আল্লাহর হাবিব বলে এটা তো আমার প্রস্রাব মুবারক ছিল। উম্মে আয়মান বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি ইহার মধ্যে কোনো প্রস্রাবের গন্ধ পাইনি, মেশক আম্বরের চাইতো আরো সুন্দর ঘ্রাণ আমি ইহার মধ্যে পেয়েছি। আল্লাহর হাবিব বলেন, উম্মে আয়মান রে, যেই পেটের মধ্যে আমি রসুলের প্রস্রাব মুবারক গেছে, এই পেটের মধ্যে কোনোদিন রোগ বেমার হবে না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার দাদু ভাইরা, সেই উম্মে আয়মান আমার নবীজির দাসী ছিলেন, তিনাকে নবীজি মাঝে মধ্যে এইভাবে ডাকতেন, আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। সুবহানাল্লাহ, দেখেন উনি কিন্তু অরিজিনালি নবীজির মা নন, নবীজির দাসী, মায়ের মতো সম্মানিতা বিদায় বলতেন, আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে নবীজি মা বলে ডাকতেন। তাহলে বোঝা যাচ্ছে মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলে ডাকা যায়, যেহেতু নবীজি নিজে ডেকেছেন। আপনাদের কাছে কি মনে হয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মায়ের মতো সম্মানিত নয়? আরো অনেক বেশি সম্মানিত। এজন্য তাজিমান তাকরিমান যদি কেউ মা ফাতেমা বলে, এটা দোষনীয় নয়, এটা জায়েজ আছে, তবে এটা জরুরি না। মা ফাতেমা বলতে হবে, মা বলতে হবে, এটা জরুরি না। কেউ সম্মানার্থে বললে এটা নিষেধ না, এটা জায়েজ আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।